Dinleyin falan diyor. Fahim? Kire? তোর না ডিজিটাল মিটার কিনতে যাওয়ার কথা, কখন যাবি? বিকেলে যাই। কেন এখন যা না, কি খুঁজিস তুই? হ্যাঁ, তোর মা বললো তোর মধ্যে কি কেনাকাটা বাকি আছে, রেডি হয়ে আয়। আসেছে তোর চা ভয় শ্রুতির বিপরীতে চলতে গেলে ভয় পেলে হয় না। তোকে ভালোবাসি ই করে বুঝাই, বুঝনে দিবানিসি তোকে কত চাই। থাকা যায় না যায় না, মন রাখা যায় না যায় না, তোকে ছাড়া কিছু চায় না চায় না। ভাবা যায় না যায় না, ক্ষণ ভাবা যায় না। চলে আয় না, তোকে ভালোবাসি কি করে বুঝাই, বুঝনে দিবানি। বেদব, এই বেদব, হ্যাঁ ওর কত বড় সাহস! হ্যাঁ, আরে কি হয়েছে মানে? তোমার ছেলে আশকারা দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলছো। দোকান থেকে আমার নাম করে সিগারেট বাকি নাই সেটা ছেড়ে দিলাম, এখন আমার সামনে বসে আমার সিগারেটের প্যাকেট থেকে সিগারেটে আগুন ধরে আছে। মানে কি এটি, মানে কি মানে? আমি দেখছি কি, ধরো ওকে ধরো। আরে আমি ঠান্ডা হবো কি? ওকে বাসা থেকে এক্ষুনি বের করে দাও তুমি। বাবু, বাবু তুই সিগারেট খাস? তুই আমার সন্তানের সিগারেট খাস? তোর এই খারাপ জিনিসটা খাওয়ার সময় একবারও আমার চেহারাটা মনে পড়লো না। এত ইমোশনাল হতেছ কেন আম্মা? এখন তো সব সন্তানরাই সিগারেট খায়। যে ইচ্ছা সে খা, আমি তো কত কষ্ট করে লালন পালন করছি, কেন তুই আমাকে বল? এটা তো লাঙে ক্ষতি করে, তুই জানিস না? আমি এত কষ্ট করে তোকে পালিয়ে, এত কষ্ট করে তোকে বড় করছি তোর ক্ষতি করার জন্য বাবু। তাহলে মা যে জিনিসটা ক্ষতি করে সেই জিনিসটা দোকানে বিক্রি করে কেন? আমি এত কিছু জানি না, দোকানে ভালো মন্দ সব বিক্রি করে, সেখান থেকে কোনটা ভালো কোনটা মন্দ বেছে নেওয়া দায়িত্ব একটা মানুষের, সেটা নিজের বুদ্ধি বিবেচনার ব্যাপার। তোর তোকে আমি লেখাপড়া শিখেছি কেন বল? এইটুকু বুদ্ধি বিবেচনা হয়নি, এটা বিষ তুই খাবি? প্লিজ তুই বল, আমার গা ছুঁয়ে বল, আর জীবনে কোনোদিন খাবি না। তাহলে তুমি আগে তোমার স্বামীরে প্রমিস করো। মানে? মানে আব্বারে প্রমিস করো যাতে আব্বা আগে সিগারেট ছেড়ে দেয়। আচ্ছা আম্মা, আমি সিগারেট খাওয়াটা কার কাছ থেকে শিখছি? আমি তোমার আব্বার কাছ থেকে শিখছি। ছোটবেলা থেকে সে আমার দোকানে পাঠাইতো সিগারেট আনার জন্য। আনাই তো আনাই তুই, আবার আমার সামনে বসে ফুকুর ফুকুর টান, তাহলে সেই ধোঁয়াটা আমার নাকে আসে। আচ্ছা আম্মা, যে সিগারেট খায় তার চেয়ে যে পাশে থাকে তার তো বেশি ক্ষতি হয়। তো ভাবলাম নিজের বাপ হয়ে যদি সন্তান এত বড় ক্ষতি করতে পারে, নিজেই নিজের ক্ষতি কর। আমি নির্লজ্জ কথা কর, লজ্জা হবে না তোর কোনোদিন। কথায় কথায় মারে। শোনো, ছেলেকে ছাড়তে বলার আগে আগে নিজে ছাড়ো। কি ছাড়বো? ওই যে ছাই পাশ তুমি খাও সেটা। এখন ওর জন্য আমার সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে? হ্যাঁ ছাড়তে হবে, এটা আমাদের সব জায়গায় বলা আছে। আগে নিজে ছাড়তে হবে, পরে অন্যকে উপদেশ দিতে হবে, সেটা আগে কর। ও তাও ছেলের দোষ না? কিসের ছেলের দোষ না? তুমি বাপ যদি খারাপ কাজ করতে ছেলে করবে না? খালি ছেলের একা দোষ দিলে হবে? দেখেই শেখে বাপের কাছ থেকে। নাও, নিয়ে দাও খেতে, যাও যাও নাও।